वेलकम बैक फ्रेंड्स, वेलकम बैक टू मॉम्स कुक बुक। आज के आमादे रेसिपी बासंती पोलाव। बासंती पोलाव करब, तार जन्ने आमी एक कापे दो कप आमी चाल निये नेब। एटा आमी गोविंदभोग चाल निच्छि, एटा आमी दो कप नेब। ए आर एक कप आमी दो कप चाल निये निच्छि। एटाके आमी धुए भालो करे एर मध्ये आधा घंटार जन्ने जल झरानोर जन्ने रेखे देब। देखुन जल झरे चालटा एरकम शुकनो शुकनो हये गेछे। আমি এবার এটা একটা বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু জিনিস এবার অ্যাড করব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা কুচি, আর দিয়ে দেব ঘি। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কমপ্লিট, আমি এটাকে এবার এক দু মিনিটের জন্য রেখে রাখছি। দেখুন আমি আজকে এই হাঁড়িতেই করব, তার জন্য আমি এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে, আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ আর ইলাইচি নিয়েছি। ইলাইচিটা একটু মুখটা খুলে দিতে হবে, না হলে ছিটে আসার একটা ভয় থাকে। মুখটাকে খুলে আমি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব গন্ধটা আসা পর্যন্ত। দেখুন এবার ওর মধ্যে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব, হালকা লাল লাল হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। দেখুন এরকম লাল লাল হয়ে যাবে, তখন আমি এই রাইসটা যেটা আমি সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে একটু সময় আমি নেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি আপনাদের এতে যে পরিমাণ আমি জল দেব সেটা রেশিওটা দেখিয়ে দিচ্ছি। যে বোলটার মধ্যে আমি রাইসটা মেখেছিলাম সেই বোলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। সব সময় পোলাওতে আমরা 1:2 এই রেশিওতে জল দিয়ে থাকি। আমি এই কাপ মেপে দু কাপ চাল নিয়েছি, তাই আমি এই কাপ মেপে চার কাপ জল অ্যাড করব। করে এটা কিন্তু গরম জল, সব সময় এতে গরম জলই ইউজ করতে হবে। দেখুন আমি চার কাপ জল দেব। 1, 2, 3, 4 এই জলটা আমি এবার গরম বসিয়ে দেব। পোলাওয়ে সবসময় গরম জল দেওয়াই উচিত, তাহলে রান্নাটা খুব ভালো হয়। দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট নেড়ে নেব, ওই জলটা গরম হওয়া পর্যন্ত। দেখুন এইরকমই ভাজব, তাহলে হবে কি, আমি যখন গরম জলটা দেব এর মধ্যে পুরো ঘেটে গ্রেভি গ্রেভি বা কাঁই কাঁই যেটা দলা পাকিয়ে যায় সেটা হবে না। সেই জন্য আমি একটু ভাজাটা বেশি করে নিলাম। এখানে আমি সেলো কুকার রেঞ্জের বিরিয়ানি হাঁড়ি ব্যবহার করছি, যেটা হেভি বটম। আপনারা এটাই করবেন এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো হেভি বটম বলা বাসনই করতে পারেন। এখানে জলটাও গরম হয়ে গেছে, আমি এটা যেহেতু মেপেই জলটা দিয়েছিলাম আমি এবার এই হাঁড়িতে এটা পুরোটাই অ্যাড করে দেব। আমি এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 1-1.5 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন জলটা সব শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। 4 চামচ মতো চিনি নিয়েছি এখানে। আপনারা মিষ্টিটা নিজেদের হিসেব মতনই দেবেন,
অনেকে খুব বেশি মিষ্টি পছন্দ করে না, আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি এটা পছন্দ করে। অ্যাকচুয়ালি এটা মিষ্টি মিষ্টি হয়, তবে একটুখানি কম আর বেশি বলে কথা আছে তো। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। চিনিটা পরে দিলে হয় কি, ঠিক পরিমাণে সেদ্ধটা আমাদের হয়ে যাবে, আমরা যতটা পরিমাণ এটা সেদ্ধ করতে চাইছি। আগে চিনি দিয়ে দিলে সেরকম হবে না, ভাতটা ঠিকভাবে গলবে না। আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেডি আমাদের বাসন্তী পোলাও। আমি এখানে লেসুনি চিকেনের সাথে বাসন্তী পোলাও সার্ভ করে দিয়েছি। লেসুনি চিকেনের রেসিপিটা জানতে হলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে রেসিপিটা চেক করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দেবেন, শেয়ার করবেন নিজেদের ফ্যামিলি মেম্বার এবং অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।